আনিশ খান থেকে আরজিকর সব ক্ষেত্রেই আঙুল উঠছে সিভিক ভলান্টিয়ারদের দিকেই। নিজেদের দায়িত্ব আর পদমর্যাদা সম্পর্কে এরা নিজেরাই সচেতন নয় এমনটাই মনে করা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার্স কনসেপ্টটা কিন্তু তৃণমূল সরকারের আমদানি। বাংলায় পরিবর্তনের সরকার গঠনের পরে সিভিক নিয়োগ শুরু হয়। জন্মলগ্নে এদের নামে পুলিশ ছিল, পরে অবশ্য তা বদলে যায়। 2014 সালে পুলিশ শব্দটি ছেঁটে দেয় রাজ্য সরকার, সিভিক পুলিশ ভলান্টিয়ার্স শুধু সিভিক ভলান্টিয়ার্স হয়ে যায়। পুলিশের সহায়তা করার জন্যই এই বাহিনীর জন্ম। এরপর ধীরে ধীরে পুলিশ প্রশাসনের অন্দরে বাহিরে বাড়তে থাকে সিভিক নির্ভরতা। এই সিভিক ভলান্টিয়ার্সদের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ মাত্রা ছাড়ালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য পুলিশের আইজিকে সিভিক ভলান্টিয়ার নিয়ে নির্দেশিকা তৈরির নির্দেশ দেন, তৈরি হয় নির্দেশিকাও। নির্দেশিকা অনুসারে শুধুমাত্র পুজো উৎসবে পুলিশকে সহযোগিতা করতে পারবে সিভিক ভলান্টিয়াররা, এছাড়া ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করবে তারা। বেআইনি পার্কিং আটকাতে পুলিশকে সহযোগিতা করবে, সাধারণ মানুষের নিরাপত্তার কাজে পুলিশকে সাহায্য করবে। নির্দেশিকা জারি করা হলো বটে, কিন্তু কার্যক্ষেত্রে তার পালন করা হলো কই? বিরোধীদের দাবি, এরা ভোট বৈতরণী পেরোতে রাজ্য সরকারের একটি বড় অস্ত্র। বিরোধীরা এই বাহিনীকে শাসক দলের ইউনিফর্ম পরা ক্যাডার বলেও দাবি করেছে। বর্তমানে কলকাতায় কর্মরত সিভিকের সংখ্যা 7218, আর বাংলায় সিভিকের সংখ্যা 120,000-এর মতো। শুরুর দিকে এদের বেতন ছিল দিন প্রতি 141.81 টাকা, বর্তমানে বেতন দাঁড়িয়েছে 10,000 টাকায়। বামজামানায় কিছু গ্রিন পুলিশ ছিল, তৃণমূল ক্ষমতায় আসার পর অর্ডার বের করে হাওড়া এবং আসানসোলের জন্য 2000 সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়। আসলে রাজ্যজুড়ে পুলিশ বিভাগে ব্যাপক শূন্য পদ পূরণে এই সিভিক নিয়োগ, কিন্তু এই নিয়োগেই রয়েছে হাজার হাজার অভিযোগ। অভিযোগ বলছে এই সিভিক নিয়োগে নাকি রয়েছে শাসক দলের হাব। নিচুতলার পুলিশ আধিকারিকরা তাদের পছন্দ মতো লোক নিয়োগ করেছে সিভিক পদে, এমনকি এই নিয়োগে ঘুষ নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সকলে সব কিছু জানে, কিন্তু অন্ধকার রাস্তার ট্রাক সামলাতে সিভিকের উদ্যোগের পিছনে বিধেয়টা কি তা জানতে বাকি নেই কারো। কিন্তু এদের নিয়ন্ত্রণে আনাটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সিভিক ভলান্টিয়াররা এখন প্রশাসনের অস্থি মজ্জায় ঢুকে গিয়েছে, অনেকটা সেই ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যটার মতো। বুমেরাং হয়ে যাবার ভয় পাচ্ছে শাসক দল, এমনটাই মত বিশেষজ্ঞদের। ক্যালকাটা নিউজ।